দেখেছো আমাদের এই কদম গাছটাতে কত কদম ফুল ধরেছে? সাদা আর হলুদ মিশেল ফুলগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। ও দেখতেই সুন্দর যা। তাছাড়া এই কদম ফুলগুলো আমাদের কি কাজে আসবে বল? মা, এভাবে বলছো কেন হে? আল্লাহ দুনিয়াতে কোনো জিনিসই ফেলনা নয় মা। দেখবে একদিন হয়তো পেয়ে কদম ফুলে আমাদের কাজে লাগবে। তুই যে কি আজেবাজে কথা বলিস না, কদম ফুল আবার কি কাজে লাগবে শুনি? ওরা মামি যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে বল্টু শিয়াল তার রিকশা নিয়ে চলে আসে। কি ব্যাপার, তোমরা দুই মামি মিলে কি নিয়ে ঝগড়া করছো? আমি দূর থেকে দেখে বুঝে গেছি, বলো তো মাটিনা কি হয়েছে? দেখো না বাবা, মা কদম ফুলকে কেমন অবহেলা করে কথা বলছে, বলছে ওই কদম ফুল নাকি আমাদের কোনো কাজে আসবে না। ও, তোমার মা এমনটা বলেছে? তাহলে তোমার মা ভুল বলেছে, কদমের ফল অনেক সময় কাজে লাগে। শোনো, কদমের ফল পাকলে ওকে খাওয়া যায়, সেটা হয়তো বা তোমার মা জানে না। শোনো মা, কিছুদিন পর এই কদম ফলগুলো পাকবে, তখন তুমি তোমার মাকে খেতে দিবে। তোমার মা যদি একবার কদম ফলের স্বাদ পায় তাহলে আর ছাড়তেই চাইবে না, তখন আর তোমাকে এমনটা বলবে না, বুঝেছো? ওই রিকশার দিকে তাকিয়ে দেখো, আমি বাজার থেকে কত বড় একটা মাছ এনেছি। চলো চলো, মাছটা নিয়ে চলো, আজকে মাছটা মজা করে রান্না করবে বউ, সবাই মিলে মজা করে খাবো। বাবা, অনেক বড় মাছ এনেছো দেখছি, আজ কিন্তু মাছের মাথাটা আমি খাবো বাবা। শুনেছো মেয়ের আবদার? আগে মাছের মাথা চেয়ে বসলো। শোন মা, বাবা মা বেঁচে থাকতে মাছের মাথা খাওয়া যায় না জানিস না, তাহলে নাকি বাবা মায়ের মাথা খাওয়া হয়। আরে বউ, তুমি কি যে সব ভুলভাল কথা বলো না, মাছের মাথা তো সব সময় ছোটদেরই খাওয়া উচিত। বাচ্চারা মাছের মাথা খেলে ওদের ব্রেন বুদ্ধি ভালো হয়, বুঝেছো? আজকে তুমি মাছের মাথাটা আমাদের মেয়ে টিনাকেই দিবে। এরপর শেফালি মাছটি নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্না শেষ করে তারা সবাই মিলে মজা করে রাতের খাবার খেলো। এভাবেই বেশ সুখে শান্তিতে বল্টু শিয়াল আর শেফালি শিয়ালিনীর দিন কাটছিল। এদিকে বল্টু শিয়ালের মামা হালুম বাঘ তাদের বাড়ির পাশেই বাস করত। হালুম বাঘের বউ হালিমা বাঘিনী ছিল খুবই হিংসুটে। বল্টু শিয়ালের এই ছোট্ট সংসারের সুখ দেখে হালিমা বাঘিনী তো জ্বলে পুড়ে মরত। একদিন হালিমা বাঘিনী হালুম বাঘকে বলল, শোনো, এই তোমার ভাগ্নে বল্টু শিয়াল আছে না, ওর সুখ আমার কিছুতেই সহ্য হচ্ছে না, যে করেই হোক ওকে এখান থেকে তাড়াতেই হবে। সামান্য রিকশা চালিয়ে খায়, কিন্তু ওদের সংসারে এত সুখ কোত্থেকে আসে, আমার যে সহ্য হয় না। আরে বউ, তুমি কি সব বাজে বাজে কথা বলছো, ওরা সুখে আছে এতে তো আমাদের খুশি হওয়ার কথা, তাহলে তুমি কেন জ্বলে পুড়ে মরছো বলো তো? ওসব তুমি বুঝবে না, তোমাকে যা বলেছি তুমি তাই করো, যে করেই হোক ওদের এখান থেকে তাড়িয়ে দাও। শোনো বউ, ওদেরকে তাড়িয়ে দেওয়া তো সহজ কাজ নয়, ওরা যে জমিটাতে বাড়ি করে আছে সেই জমিটা আমার বাবাই ওদের নামে লিখে দিয়েছে, এখন আমি কোন যুক্তিতে ওদের এখান থেকে তাড়িয়ে দিব বলো? তোমার মাথায় আসলে গোবর ভরা আছে। শোনো, তুমি আজই একটা জাল দলিল বানাবে আর গিয়ে বলবে ওই জমিটা তোমার বাবা ওদের নামে লিখে দেয়নি, এখনো জমিটা তোমার বাবার নামেই আছে, তাহলে তো ওরা জমি ছেড়ে বাধ্য হয়ে এখান থেকে চলে যাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি কিছু করা যায় কি না। এরপর হালুম বাঘ শহরে অনেক দৌড়ঝাঁপ করে তার বাবার নামে একটা জাল দলিল বানিয়ে ফেললো, আর সেই জাল দলিলটা নিয়ে বল্টু শিয়ালের বাড়িতে চলে গেল। কি ব্যাপার হালুম মামা, তুমি এই অসময় আমার বাড়িতে এসেছো, আবার দেখছি মামিকেও নিয়ে এসেছো, আমার কি ভাগ্য, গরিবের বাড়িতে হাতির পাড়া। আমি খুব খুশি হয়েছি মামা, মামিকে নিয়ে বসো মামা, আজকে কিন্তু খেয়ে যেতে হবে। শোন বল্টু শিয়াল, আমি ওসব খাওয়া দাওয়া করতে আসিনি এখানে, আমি এসেছি আমার জমিটা দখল নিতে। কি বলছেন কি মামা, এখানে আপনার জমি? আপনার জমি আবার কোথায়? কোথায় আবার, মনে হয় আকাশ থেকে পড়লে? তোমরা যে জমিতে বাড়ি করে আছো এই জমিটাই তো আমার। কি বলছো কি মামা, এই জমিটা তোমার মানে? এই জমি তো তোমার বাবা, মানে আমার নানা তো আমার নামে লিখে দিয়েছে, আর আজকে হঠাৎ করে এসে কিনা তুমি বলছো এই জমিটা তোমার? তোকে কে বলেছে এই জমিটা আমার বাবা তোর নামে লিখে দিয়েছে? তোর কাছে যে দলিল আছে ওটা হচ্ছে জাল দলিল, এই দেখ
আমার কাছে আসল দলিল আছে। কাল আমি শহরের ভূমি অফিস থেকে তুলে এনেছি। এই জমিটা এখনো আমার বাবার নামেই আছে, বুঝেছিস? এক্ষুনি এই জমি ছেড়ে এখান থেকে চলে যা। মামা, হে আপনি কি বলছেন? এই জমিটাই তো আমাদের শেষ সম্বল। এই জমি থেকে যদি আপনি আমাদের তাড়িয়ে দেন, তাহলে আমরা আমাদের এই ছোট্ট মেয়েকে নিয়ে কোথায় যাব? কোথায় যাবে সেটা আমরা কি করে বলবো? যেখানে দু চোখ যায় সেখানেই চলে যা। এই জমিটা যেহেতু আমার শ্বশুরের নামে আছে, তাই আমরা এই জমিটা বিক্রি করে দিব। কমসে কম 20 লাখ টাকা দিয়ে জমির দাম হবেই। যদি 20 লাখ টাকা থাকে, তাহলে 20 লাখ টাকা দিয়ে এই জমিটা কিনে নে, আর না থাকলে এই বাড়ি ছেড়ে চলে যা। মামি, দয়া করুন আমাদের উপর। মামাকে একটু বুঝিয়ে বলুন, আমাদের এভাবে তাড়িয়ে দিয়েন না, আমরা যে রাস্তার ভিখারি হয়ে যাব। তোরা রাস্তার ভিখারি হও সেটাই তো আমি চাই, আর একটাও কথা বলবি না, নয়তো তোদেরকে মেরে তোদের হাড়গোড় ভেঙে এখান থেকে তাড়িয়ে দিব, বুঝেছিস? এরপর বল্টু শিয়াল আর কোনো উপায় না পেয়ে তার বউ বাচ্চাকে নিয়ে রিকশায় করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমরা কোথায় যাব বলো? এভাবে কি রিকশায় করে জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকবো? আমার যে খুব ক্ষুধা পেয়েছে, এখন আমরা খাবো কি? বউ, আমাকে বলছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কোথায় যাব কিচ্ছু জানি না, থাকার মতো কোনো জায়গা নেই, আর তুমি খাবারের কথা বলছো। পাপা, মা, এই দেখো আমি আসার সময় কতগুলো কদম ফল নিয়ে এসেছি। পাপাই তো বলেছে কদম ফল নাকি খাওয়া যায়। চলো না মা, আজ আমরা কদম ফল খাই। আরে মা টিনা, আজ আমাদের কদম ফল ছাড়া খাওয়ার যে আর কিচ্ছু নেই। আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই। দে রে মা, দে কদম ফলই দে, আজকে আমরা কদম ফলই খাবো। এরপর তারা তিনজনে মিলে কদম ফল খাচ্ছিল। ঠিক তখনই সেখানে এক বৃদ্ধা ক্ষুধার্ত শিয়ালিনী এসে হাজির হয়। তোমরা কি খাচ্ছ বাবা? আমাকে একটু দেবে, আমার খুব ক্ষুধা পেয়েছে। পুরিমা, আমরা তো কদম ফল খাচ্ছি, তুমি আমাদের কদম ফল খাবে? হ্যাঁ রে মা, ক্ষুধায় যে আর নড়তে পারছি না, তুই যা দিবি আমি তাই খাবো। দে দে মা কদম ফলই দে। এরপর বৃদ্ধা বুড়ি খাপাস খুপুস করে সমস্ত কদম ফল খেয়ে ফেললো। আরে, আমি যে ক্ষুধার জ্বালায় সব কদম ফল খেয়ে ফেললাম, এখন তোরা কি খাবি? পুরিমা, আমাদের নিয়ে ভেবো না তো, তোমার ক্ষুধা লেগেছে, তুমি খেয়েছো, আল্লাহ ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা আমাদের করেই দিবে। বারে, এতটুকু একটা মেয়ে তুই, এত সুন্দর করে কথা বলিস। শোন, আমি কোনো বৃদ্ধা নই, আমি বৃদ্ধা রূপে জঙ্গল দেবী। অসহায় বৃদ্ধা বুড়ি সেজে আমি তোদের কাছে এসেছি, তোদের মন বুঝতে তোরা খুবই ভালো। আমি জানি তোরা অনেক বড় বিপদে আছিস, তাই আমি এখন তোদেরকে সাহায্য করব। এই বলে বৃদ্ধা রূপে জঙ্গল দেবী তার জাদু শক্তি দিয়ে সেখানে একটি বড় কদম বাড়ি বানিয়ে দিল। এই যে কদম বাড়িটা দেখতে পাচ্ছিস, আজ থেকে তোরা এই কদম বাড়িতে থাকবি। আর এই কদম বাড়ির ভেতরে অনেক সোনা দানা ধন রত্ন রয়েছে, সেগুলো দিয়ে তোদের সারা জীবন কেটে যাবে, আর তোদের কোনো কষ্টই থাকবে না। ভালো থাকিস তোরা, আমি তাহলে এখন গেলাম। মা, দেখেছো কত সুন্দর কদম বাড়ি? হ্যাঁ রে মা, এই সবই সম্ভব হয়েছে তোর জন্য। তুই যদি সাথে করে ওই কদম ফলগুলো না নিয়ে আসতি, তাহলে কখনোই আমরা এই কদম বাড়ি পেতাম না। তুই ঠিকই বলেছিলি, আল্লাহর দুনিয়া। বাঁচাও, বাঁচাও আমাকে! কে কোথায় আছো? আমাকে বাঁচাও। মা, কোথায় তুমি? আমি মরে গেলাম।
এসেছো। আমি আরো তোমার জন্য চিন্তা করছিলাম। তোমার আসতে এত দেরি হলো কেন মা? মারে, অনেক খুঁজেও যে আজ কোনো খাবার পাচ্ছিলাম না, তাই খাবার খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেল। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এইটুকু খাবার পেয়েছি। এখন তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নেড়ে মা। বন্ধুরা, এই যে তোমরা মরা গাছের ডালের ওপর যে ঘরটি দেখতে পাচ্ছ, সেই ঘরটির মালিক হলো শেফালি শিয়ালিনী। আসলে এক সময় এই ঘরটি ছিল এক টুনি পাখির। এক ভয়ঙ্কর দুর্ঘটনায় টুনি পাখি মারা যায়, আর ওদিকে শেফালি শিয়ালিনেরও ঝড় বৃষ্টিতে তার গুহাটি ভেঙে যায়। শেফালির স্বামী পল্টু শিয়াল তাদের গুহা ধসে পড়ে মারা গেছে। খুঁজেও শেফালি শিয়ালিনী আর কোনো গুহা না পাওয়ায় তারপর শিয়ালিনী একটি মই বানিয়ে সেই টুনি পাখির ঘরটিতে থাকতে শুরু করে। তারপর থেকে শেফালি শিয়ালিনী অনেক কষ্ট করে তার ছোট মেয়ে টিনাকে নিয়ে দিন পার করছে। মা টিনা, আকাশটা কেমন মেঘলা মেঘলা মনে হচ্ছে। যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে। শোন মা, ঝড় বৃষ্টি আসার আগে আমি জঙ্গলে গিয়ে খাবার নিয়ে আসি। তুই কিন্তু একদম বাহিরে যাবি না। ঠিক আছে মা, আমি বাহিরে যাব না। আমি ঘরে দরজা জানালা বন্ধ করে ঘরে খেলবো। তুমি যাও, আমার জন্য চিন্তা করো না। এদিকে অন্য জঙ্গলে মিসকে নামের এক কাঠুরিয়া শিয়াল বাস করতো। কাঠুরিয়া মিসকে শিয়াল আগে জঙ্গলে শিকার ধরেই খেত, কিন্তু জঙ্গলে শিকার কমে যাওয়ায় সে কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপর সেই টাকা দিয়ে মানুষের মতো মাংস কিনে খায়। রোজকার মতো আজও মিসকে শিয়াল এসেছে জঙ্গলে কাঠ কাটতে। কিরে মিসকে শিয়াল, কোথায় যাচ্ছিস? কাঠ কাটতে এসেছিস বুঝি? হ্যাঁ দিদি, কাঠ কাটতে তো এসেছি, কিন্তু জঙ্গলে তো কোনো শুকনো গাছই দেখতে পাচ্ছি না। এখন কাঠটা কাটবো কোত্থেকে? শোন, আমি এক্ষুনি পাশের জঙ্গল থেকে আসলাম। ওই জঙ্গলে একটা মরা গাছ দেখে আসলাম। সেই মরা গাছে ভাঙাচোরা একটি পাখির বাসাও আছে। মনে হচ্ছে বাসায় কেউ থাকে না। তুই বরং এক কাজ কর মিসকে, তুই বরং ওই মরা গাছটাই কেটে নিয়ে আয়, অনেক কাঠ পাবি, আর কাঠ বিক্রি করে অনেক টাকাও পাবি, বুঝেছিস? তাই নাকি দিদি, বড় উপকার করলে আমার। আমি এই কাঠ কেটেই আমার সংসারটা চালাই। অনেকদিন থেকে শিকার টিকা ধরতে পারি না, এই কাঠ কেটেই আমার পেটটা চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, আমি তাহলে এখন যাই। এরপর মিসকে শিয়াল খুঁজতে খুঁজতে সেই মরা গাছের কাছে চলে এলো। গর্জিলা দিদি তাহলে এই মরা গাছটার কথাই বলেছে। বাহ, গাছটা তো দেখছি অনেক বড়। গাছটা কাটলে তো অনেক কাঠ পাবো, কিন্তু গাছে তো একটা ভাঙাচোরা বাসা দেখতে পাচ্ছি, আর বাসার দরজা জানালা তো সব বন্ধ দেখছি। মনে হচ্ছে এই বাসায় কেউ থাকে না। তাড়াতাড়ি গাছটা কাটা শুরু করি। মিসকে শিয়ালের প্রায় যখন গাছ কাটা শেষ হয়ে এসেছে, তখনই হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মিসকে শিয়াল গাছ কাটা বাদ দিয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি হওয়ার কারণে মিসকে শিয়ালের কাটা অর্ধেক গাছটি ভেঙে মাটিতে পড়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাসাটা ভেঙে গেল কিনা, আর আমার মেয়ে তো ঝড় বৃষ্টিকে অনেক ভয় পায়। না জানি আমার মেয়েটা কি করছে। না না, এখানে দেরি করলে চলবে না। তাড়াতাড়ি করে আমি আমার বাড়িতে যাই। আমাকে
কখনো চিন্তা করিস না, আমি এসে গেছি রে মা। আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। আমি এক্ষুনি তোকে এই কাছের ডালের নিচ থেকে বের করছি। নিচে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মনে হচ্ছে তো আজকে ঝড় বৃষ্টি থামবেই না। আমার তো খুব কান্না করছে মা। আচ্ছা ঠিক আছে রে মা, চল তো দেখি আজকে রাতটুকুর জন্য কারো গুহায় কি আশ্রয় নিতে পারে কিনা। এই বলে শেফালি শিয়ালিনী আশ্রয়ের জন্য একটি গুহা খুঁজতে লাগলো। গুহায় কি কেউ আছো? একটু বেরিয়ে এসো, আমি যে বড় বিপদে পড়ে এসেছি। কি হয়েছে টিকি? এই ঝড় বৃষ্টির মধ্যে ডাকাডাকি করছিস কেন? আরে মামামি, আমি আমার মেয়েটাকে নিয়ে খুব বড় বিপদে পড়ে গেছি। ঝড় বৃষ্টিতে আমাদের বাসাটা ভেঙে পড়ে গেছে। শুধু আজকে রাতটুকুর জন্য আমাকে আর আমার মেয়েটাকে আশ্রয় দাও। আরে না না, ওসব আশ্রয় টাশ্রয় আমি দিতে পারবো না। আমি মরছি আমার চালায়, সে এসেছে আশ্রয় নিতে। যা এখান থেকে, বিরক্ত করিস না। মামি দাও না একটু আশ্রয়, এত বড় গুহাতে আমরা মামি না হয় এক কোণে পড়ে থাকবো। আমরা তোমাদের কোনো ডিস্টার্ব করবো না। দয়া করে একটু আশ্রয় দাও না মামি। এই তোকে বললাম না এখান থেকে যেতে। এসব ন্যাকা কান্না বন্ধ কর। এসব কান্না ফান্না আমার কাছে করে লাভ নেই, বুঝেছিস? এই বলে হালিমা বাঘিনী গুহার ভেতরে ঢুকে গেল। কিন্তু শেফালি যেখানে আশ্রয়ের জন্য গেল, সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। শেফালি কারো কাছে কোনো আশ্রয় না পেয়ে একটি বট গাছের নিচে গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ল। মা, তাহলে কি আমরা কোথাও আশ্রয় পাবো না? সবাই তো আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল। এখন কি আমরা সারা রাত ধরে এই ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট করবো? মারে, অনেক তো চেষ্টা করলাম, কেউ যদি আশ্রয় না দেয় তাহলে আমরা কি করবো বল? শেফালি আর টিনার কষ্টের কথা সেই বট গাছে থাকা বৃক্ষদেব শুনতে পেল। তারপর বৃক্ষদেব তার জাদু শক্তি দিয়ে সেখানে একটি গোলাপি কাঁচা বাঁশের ঘর বানিয়ে দিল। আরে আরে, হঠাৎ করে এখানে গোলাপি রঙের কাঁচা বাঁশের ঘর কোত্থেকে এলো? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ভুতটু তো আবার এই কাজ করলো না তো? আরে না না, ভয় পেও না, কোনো ভূত পেতে কাজ করেনি। তোমাকে এই গোলাপি বাঁশের ঘরটা আমি দিয়েছি। আমি হলাম এই বট গাছের ভেতরে থাকা বৃক্ষদেব। আমি তোমাদের কষ্টের সমস্ত কথা শুনেছি, এজন্যই আমি তোমাদের এই গোলাপি রঙের বাঁশের ঘরটা উপহার দিলাম। এখন থেকে তোমরা এই গোলাপি রঙের বাঁশের ঘরেই থাকতে পারবে, আর প্রয়োজন হলে তোমরা এই ঘরটা এখান থেকে নিয়েও যেতে পারবে। যাও, এখন তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো। ধন্যবাদ বৃক্ষদেব, আজ আপনার জন্যই আমার আর আমার মেয়ের প্রাণটা বেঁচে গেল। বৃক্ষদেবকে ধন্যবাদ দিয়ে শেফালি আর তার মেয়ে সেই গোলাপি কাঁচা বাঁশের ঘরের ভিতরে ঢুকে পড়ল। আর ঘরের ভিতরে ঢুকেই তো তারা অবাক হয়ে গেল। তারা দেখলো সেই গোলাপি রঙের কাঁচা বাঁশটির ঘরে সুন্দর করে সবকিছু সাজানো গোছানো আছে। তারপর থেকে শেফালি শিয়ালিনী তার মেয়েকে নিয়ে সেই গোলাপি রঙের কাঁচা বাঁশের ঘরে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। ওরে বাবারে, কে কোথায় আছো? আমার বউজি আমাকে খেয়ে ফেলতে এলো, বাঁচাও বাঁচাও আমাকে। আরে ধুর, যা খিদে পেয়েছে না! সে কখন বল্টুকে খাবার আনতে বাড়িতে পাঠিয়েছি, অথচ এখন আসার কোনো নামই নেই। এই বল্টুর বাচ্চা বল্টুকে নিয়ে আর পারছি না, সব সময় কাজে ফাঁকি দেয়। মালিক, এই দিন আপনার খাবার। আজ মালকিনে রান্না করতে একটু দেরি হয়েছে, তাই তো আনতে আনতে দেরি হয়ে গেল। আচ্ছা তাড়াতাড়ি দে, খেয়ে কাজে লেগে পড়ি। বল্টু, তরকারি তো সব শেষ হয়ে গেছে, তরকারি অল্প দিয়েছে। এক কাজ কর, ওখানে লবণ আছে, হাতের মধ্যে পানি ঢেলে দিয়ে খেয়ে নে। এই কথা বলে হালুমবাগ চলে যায়, আর বল্টু শিয়াল ভাতে পানি ঢেলে খেয়ে নেয়।
বেটা বাঘ সব তরকারি খেয়ে ফেলে আমাকে লবণ আর পানি দিয়ে ভাত পান্তা করে খেতে বলছে। আমি চাকরের কাজ করি বলে আমার কি কোনো সম্মান নেই? সত্যি আমার কপালটাই অনেক খারাপ। গরিব হয়ে পৃথিবীতে জন্মেছি, তাই এসবই তো আমাকে খেতে হবে। যাই এখন বাড়ি যাই, নইলে দেরি হয়ে গেলে মালকিন আমার ওদিকে বকাবকি শুরু করবে। এই বল্টু, একটু খাবার দিয়ে আসতে এত সময় লাগলো, বাড়ির কাজ করবি কখন? শোন, এই টিফিন বক্সটা পরিষ্কার করে নিয়ে আয়। আচ্ছা মালকিন, আমি এক্ষুনি পরিষ্কার করে আনছি। এই নে খাবার, খুব সাবধানে কিন্তু নিয়ে যাবি, আবার নিয়ে যেতেই ভাত তরকারি এক করে ফেলিস না। আর হ্যাঁ শোন, তোর মালিক তো অনেকদিন ধরে বাড়িতে আসে না, ওকে একবার আসতে বলিস তো। আচ্ছা ঠিক আছে মালকিন, আসতে বলবো। ও সারাদিন শুধু খাটিয়ে মারে কিন্তু পেট ভরে একটু খেতেও দেয় না, এই ক্ষুধার পেট নিয়ে কি এত দূর রাস্তা হাঁটা যায়? আচ্ছা মালকিন তো মালিকের জন্য খাবার দিয়েছে, আমি তো ক্ষুধার জ্বালায় হাঁটতে পারছি না, দেখি তো একটু খুলে কি খাবার দিয়েছে। ওরে বাবা, এত দেখছি মাংস আর মাংস, কতদিন হলো মাংস খাই না, চোখের সামনে এমন রান্না করা মাংস দেখে তো আর সহ্য হচ্ছে না। এক কাজ করি, কয়েকটা মাংস খাই, মালিক তো বুঝতে পারবে না, এখানে অনেকগুলো মাংস আছে। আরে সর্বনাশ, এ আমি কি করেছি, আমি তো সব মাংস খেয়ে ফেলেছি, মাংস খেয়ে তো আমার পেট ভরে একেবারে টইটম্বর হয়ে গেছে, কিন্তু পেট তো ভরলো, এবার মালিককে গিয়ে কি জবাব দিব? আজ মালিকের মার তো সব আমার পিঠে পড়বে। না না, মার খাওয়া যাবে না, যে কোনো একটা বুদ্ধি আমাকে বের করতেই হবে। এসব বলে বল্টু শিয়াল হালুম বাঘের কাছে যায়। কিরে, খাবার আনতে এত দেরি করেছিস কেন? দে দে, তাড়াতাড়ি খাবার দে, খুব ক্ষুধা পেয়েছে। আরে তোর কাছে তো কোনো খাবার দেখতে পাচ্ছি না, খাবার আনিস নি? কি বলছিস কি বল্টু, আমার বউ পাগল হয়ে গেছে, তাহলে তো আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আরে মালিক, আপনি কি বলছেন, এখন যদি আপনি বাড়িতে যান তাহলে তো আপনার কলিজাটাই বের করে খাবে। তুই তো ঠিক কথাই বলেছিস, যেহেতু বাঘের কলিজা খেতে চেয়েছে, আমি তো একটা বাঘ, আমি এখন গেলে তো আমার কলিজা বের করে খাবে। না না, তাহলে আর বাড়িতে যাওয়া যাবে না, এখানেই রান্না করে খেতে হবে, তুই বাজারে গিয়ে বাজার করে আন। আজ থেকে কদিন পেট ভরে ভালো মন্দ খেতে পারবো, বন্ধুরা দেখলে তো এই বল্টু চাকরের চালাকি, আজ বাজার করে এনে পিকনিকের মতো এখানে মজা করে খাবো। এরপর বল্টু শিয়াল বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে। আরে বাহ বল্টু, তুই তো দেখছি খুব ভালো রান্না করিস, খুব ভালো হয়েছে রান্না। এক কাজ করিস বল্টু, কাল গিয়ে তুই তোর মালকিনের অবস্থা একটু দেখে আসিস। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। কিরে বল্টু, এতদিন বাড়িতে আসিসনি কেন? তোর মালিকের কোনো খবর পাচ্ছি না যে, সে কেমন আছে? মালকিন, ওই খবরই তো দিতে এলাম, মালিকের তো কঠিন এক অসুখ হয়েছে, আমি তো এতদিন ওনারই সেবা করলাম, অনেক ডাক্তার দেখিয়েছি, এখন একটু সুস্থ আছে, তবে হায় হায় রে, হে কি সর্বনাশ হয়ে গেল, ওনার এত শরীর খারাপ, আর অথচ আমি জানি না, আমি এক্ষুনি যাবো তোর মালিককে দেখতে। আরে মালকিন, আপনাকে এখন ওখানে যাওয়া যাবে না, আপনি মালিককে দেখলেই ভয় পাবেন,
কারণ মালিককে সারা শরীরে বড় বড় শিং বেরিয়েছে, সামনে কাউকে দেখলে তার বড় বড় শিং দিয়ে গোত মেরে মেরে ফেলতে চায়। ও তাই নাকি? হে নে, তোর মালিকের জন্য পায়েস করেছি, এটা নিয়ে যা আর ওনার ভালো করে যত্ন নিস। আরে তুমি কি ব্যাপার, তুমি এভাবে গায়ে কাপড় চড়িয়ে আছো কেন? বউকে তো দেখতে এলাম, জানি না কপালে কি আছে আমার। হায় খোদা, এ কি অবস্থা! বউ তো দেখছি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আমার বউ কি তাহলে আমাকে সত্যি সত্যি কামড় দিয়ে আমার কলিজাটা বের করে খাবে নাকি? ও বাবা, ভয় লাগছে, না জানি কখন এই বাঘ আমাকে শিং দিয়ে ফুটো করে মেরে ফেলে। বউ, আমি এখন ঘুমাবো। আচ্ছা, তুমি এখন শুয়ে পড়ো। আরে তুমি অমন বাঁকা হয়ে শুয়ে পড়লে কেন, সোজা হয়ে শুয়ে পড়ো। আরে আমার বউ আমাকে সোজা হতে বলছে কেন? তাহলে কি এক্ষুনি আমার কলিজাটা বের করে খাবে? না না, সোজা হওয়া যাবে না, ঘুমের ভান করে থাকি। এই কথা বলে বাঘ ঘুমের ভান করে শুয়ে থাকে, আর সেই সুযোগে বাঘিনী বাঘের গা থেকে চেনা কাপড় সরাতে যায়। ওরে বাবা রে, কে কোথায় আছো? আমার বউ যে আমাকে খেয়ে ফেলতে এলো, বাঁচাও বাঁচাও আমাকে। আরে কি ব্যাপার বাঘ ভাই, তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে কিংকং ভাই, আমার বউ তো পাগল হয়ে গেছে, ও আমার বুকটা ফাটিয়ে আমার কলিজাটা বের করে খেতে চাচ্ছে। এই এসব তুমি কি বলছো, আমি পাগল হতে যাব কেন? আর আমি তো কাউকে খাইনি, তুমি ওদের জিজ্ঞেস করো। তুমি আমার কলিজা খেতে চাওনি, তাহলে তুমি আমার শরীর থেকে কাপড় টানছিলে কেন? আরে ওই বল্টু চাকর বললো তোমার সারা শরীরে নাকি শিং গজিয়েছে, সেটা দেখার জন্যই তো আমি কাপড় সরাচ্ছিলাম। আর আমি যে পাগল হয়ে গেছি এ কথা তোমাকে কে বললো? তুমি যে পাগল হয়ে গেছো আর তুমি যে বাঘের কলিজা বের করে খেতে চাচ্ছো, এ কথা তো আমাকে বল্টু বলেছে। ও, আমি এখন সবটা বুঝতে পারছি, তার মানে এ কাজ ওই বল্টু চাকরের। ওই বল্টুকে ধরে আনলেই সব সত্যিটা জানা যাবে। কেউ যাও গিয়ে ওই বল্টুকে এক্ষুনি ধরে আনো। আমাকে ধরে আনতে হবে না, আমি চলে এসেছি, এসব আমি করেছি, কি করব আমি? আমি ওদের বাড়ির চাকর, ওরা আমাকে ঠিক মতো খাবারও দিত না, সারা দিন কাজ করাতো, কিছু একটু ভুল হলে ধরে আমাকে মারতো, তাই ভালো মন্দ একটু খাবারের আশায় আমি এমন কাজ করেছি, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আসলে ভুলটা আমারই হয়েছে, আমরা স্বামী স্ত্রী দুজনেই বল্টুর সাথে অনেক অন্যায় করেছি, ওকে দিয়ে সারাদিন কাজ করিয়েছি, কিন্তু ওকে আমরা কখনো ভালো মন্দ খেতেও দেইনি। আজকের পর থেকে বল্টুর সাথে আর আমরা এমনটা করব না, আজ থেকে আমরা যা খাবো বল্টুও তাই খাবে, ওকে আর আমরা কখনোই চাকর বলে মনেই করব না। আজকের পর থেকে বল্টু আমাদের পরিবারেরই একজন।